নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। রাজ্যে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনকে কেন্দ্র করে কাছাড় জেলায় বিজ্ঞপ্তি জারি করল। আশ্রম রোডে মারপিট, দলবদ্ধ আক্রমণের শিকার হন এক অন্তঃসত্ত্বা মহিলা সহ তিনজন। বাইকের ধাক্কায় প্রাণ হারালেন প্রবেশ বর্মন নামের এক ব্যক্তি, সরকারি সহায়তার দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনকে কেন্দ্র করে কাছাড় জেলায় বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। কাছাড় রিটার্নিং অফিসার রোহন কুমার ঝা কর্তৃক বৃহস্পতিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তিম দিন 4 এপ্রিল। প্রতিদিন সকালে 11টা থেকে 3টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। নির্বাচনের জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বর হল 03842-261006। জেলা রিটার্নিং অফিসার রোহন কুমার ঝা জানান, এবার শিলচর লোকসভা সমষ্টিগুলিতে মোট পোলিং স্টেশন আছে 1551টি। তার মধ্যে 210টা পোলিং স্টেশন মহিলাদের দ্বারা পরিচালিত হবে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন মহিলা নিরাপত্তা কর্মীরা। এছাড়া 14টা মডেল পোলিং স্টেশন ও 7টা পোলিং স্টেশন দিব্যাঙ্গ ভোটারদের জন্য থাকবে। এদিনের সাংবাদিক সম্মেলনে জেলা রিটার্নিং অফিসার রোহন কুমার ঝার সঙ্গে পুলিশ সুপার নোমাল মাহাতো উপস্থিত ছিলেন। আজ 8 নম্বর সিলচর লোকসভা কনস্টিটুয়েন্সি কা নোটিফিকেশন ইস্যু হুয়া হ্যায়। আজ সুবহ 11 বজে সে হামলোগ নমিনেশন লেনে কে লিয়ে রেডি হ্যায়। নমিনেশন দেনে কা জগহ হ্যায় আরও কা চেম্বর, মতলব ডিস্ট্রিক্ট কমিশনার কা জো চেম্বর হ্যায়, ওহাঁ পে 11 বজে সে 3 বজে কে বিচ মে জো ভি প্রত্যাশী হ্যায়, ক্যান্ডিডেট হ্যায়, ও আপনা নমিনেশন ডাল সকতে হ্যায়। নমিনেশন রিলেটেড কোই ভি কিসি কো কোই শঙ্কা হো, কোই ক্ল্যারিফিকেশন হো, কোই ডাউট হো, তো হামারে ওল্ড কনফারেন্স হল মে হামারা নমিনেশন সেল বৈঠা হ্যায়। আপ ওহাঁ পে জাকে আপকো কোই ভি ডাউট হ্যায় আপ উসকো ক্ল্যারিফাই কর সকতে হ্যায়। লাস্ট ডেট অফ ফিলিং নমিনেশন ইজ 4th অফ এপ্রিল 3 PM। 3 বজে 4 এপ্রিল লাস্ট ডেট হ্যায় নমিনেশন ফাইল করনে কা। 5 এপ্রিল কো জো নমিনেশনস ফাইল হুয়ে উনকা স্ক্রুটনি হোগা। 8 তারিখ কো 3 বজে জিন লোগো নে নমিনেশন দিয়া, আগর উনমে সে কোই আপনে ক্যান্ডিডেচার কো বিড্র করনা চাহতা হ্যায়, তো উসকা লাস্ট ডেট হ্যায় 8 তারিখ 3 বজে। 8 তারিখ 3 বজে কে বাদ হামারা লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস ফাইনালাইজড হোগা। ডেট অফ পোল হ্যায় হামারা 26 এপ্রিল, আর হামারা কাউন্টিং হোগা 4 জুন 2004 কো। হামারে কন্ট্রোল রুম মে হাম লোগো নে এক ল্যান্ডলাইন নম্বর লিয়া হ্যায়, জিসমে কোই ভি আপনা কমপ্লেন ইয়া কোই ভি গ্রিভান্স হ্যায় উসকো লঞ্চ কর সকতা হ্যায়। ল্যান্ডলাইন নম্বর হ্যায় 261006। হামারা STD কোড হ্যায় 03842, আর জো হামারা ল্যান্ডলাইন নম্বর হ্যায় ও হ্যায় 261006। ইসকে আলাবা আগর কিসি কো কোই কমপ্লেন করনা হ্যায়, কোই আগর পলিটিক্যাল পার্টি কা পোস্টার দিখতা হ্যায় ইয়া পলিটিক্যাল ফিগার দিখতা হ্যায় ইয়া কোই ভি জেনারেল কমপ্লেন হ্যায়, তো হাম লোগো নে এক হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাক্টিভেট কিয়া হ্যায় জো কি হ্যায় 700-28-32898। ইন দোনো নম্বরস পে আপ 24 ঘন্টে কোই ভি কমপ্লেন আপনা লঞ্চ কর সকতে হ্যায়, জিসকা হাম লোগ প্রম্পটলি রিড্রেসাল করেঙ্গে। থ্যাংক ইউ। ইসবার সিলচর লোকসভা ক্ষেত্র মে টোটাল পোলিং স্টেশনস হ্যায় 1551। আউট অফ 1551 পোলিং স্টেশনস হামারে 210 পোলিং স্টেশনস রহেঙ্গে জো ওমেন ম্যান্ড পোলিং স্টেশনস রহেঙ্গে, মতলব উসমে সুরক্ষা কর্মীও সে লেকে জো পোলিং কে জো অফিসার্স হ্যায় পার্সনাল সারে ওমেন হোঙ্গে। 14 মডেল PS হোঙ্গে, মডেল আদর্শ পোলিং স্টেশন, আর 7 পোলিং স্টেশন হোঙ্গে PWD। আশ্রম রোডে মারপিট, দলবদ্ধ আক্রমণের শিকার হন এক অন্তঃসত্ত্বা মহিলা সহ তিনজন। গতরাত শিলচর সংলগ্ন আশ্রম রোডের শিশু মন্দির এলাকার বাসিন্দা বজেন্দ্র দাসের ঘরে হঠাৎ দলবদ্ধ আক্রমণ চালায় একদল উদ্দণ্ড। আক্রমণকারীদের উত্তর দিতে গিয়ে দুই পক্ষের মধ্যে বেধড়ক মারপিটের ঘটনা সংঘটিত হয়। এতে গুরুতর আহত হন বজেন্দ্র দাস, দীপালী দাস ও রাজেশ দাস সহ এক অন্তঃসত্ত্বা মহিলা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে ঘটনাকে নিয়ে টিটু দাস, ভজন দাস, দেবু দাস ও ধনু দাসকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এই ছেলেগুলো গুলারে জীবনযাপন জেলিত তার আর টিটুরে ইনকাম টার করা হইতো,
টিটু যে ছেলে হের রেকর্ড বহুত খারাপ, হে বন্দুক লইয়া ঘুরে, পিস্তল লইয়া ঘুরে, এ এনকাউন্টার হইতো আর না, আর বাকি যারা আছে দুই দিন আগে জেলের পুলিশে মারে। আমরা আসামের দুর্গাপূজার দশমীতে তার শশীন্দ্রদার ছেলে দনু দাস, তার কাছে আমি হাতে দরিয়া পাওয়া তো দরিয়া মাপ চাইয়া কইছি আমি তার কাছে, বলে কোনো যদি ভুল টুল হয় বাবা তাকে বলে ঝগড়া টগড়া করিও না, এই ঝগড়া থাকতেও তারা ঝগড়া করছে, দশমীত গিয়া তারা বিলপাড়া পার্টির লগে মারি করছে, দনুয়ে করছে, এই বজনে করছে, টিটুয়ে করছে, তারা মিলিয়া ঝগড়া করছে, ঝগড়া করিয়া থানার মাঝে অ্যারেস্টমেন্ট হয়েছে কি আমরা দশমীর পূজা গেছিলাম আমরা, আমরা গিয়ে অ্যারেস্টমেন্ট করিয়ে নিছে, থানার দরিয়া পরে এক থানা থেকে আরেক থানা আমরা ট্রান্সফার করাইছে, কমিটি মানে সবরে মানে আমরা অসম্মানি করাই নিয়েছে তারাই, তারা দুই দিন পরে পরে এরকম ঘটনা করে, দুই দিন পরে পরে ঘটনা, ওই দিনে একটা ছেলেরে মারিয়া গলার চেইন চেইন নিছে গিয়া, এক লাখ টাকা মোবাইল লয়ে গেছে গলার একটা চেইন নিয়ে গেছে, আমরা টাকা পয়সা নিছে চেইন নিছে, আমি আমার বাতিজারে নিয়ে আমি নিজে মেডিকেল নিয়ে আইতাম, তারা রাস্তা মেয়ে আটকাইয়া মারধর করা শুরু করছে, তার শশীন্দ্রদের ছোটো ছেলেটায় আমার কলারা ধরছে, ধরিয়ে আমার মানে মারার চেষ্টা করছে, আরও কয়েকটা ছেলে আমার লাত লাত করছে, আমার গলার চেইন আসলো, আমার ব্রেসলেট আসলো, তারা নিচে গিয়ে তাম আরিয়া দুরিয়া আমরা আমরা আওয়ার সময় পাইতেছি না, মানে আমরা রাস্তা দিকে আইতেই না, তারা মানে আমরা আটকাইয়া মারধর করছে, তারা প্রশাসনের কাছে দাবি, প্রশাসনের কাছে দাবি লিগিয়া প্রশাসনে মানে যেটা ভালো জিনিস হয় যেরকম মানুষে সন্তোষ শান্তি সব থাকতে পারে শান্তিভাবে যে মানুষে থাকতে পারে। বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন প্রবেশ বর্মন নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর দুটায় আমরাঘাট বাজার সংলগ্ন হাজি কিয়ারিয়া ক্লাবের সামনে আমরাঘাট মতিনগর পূর্ত সড়কের উপর। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার প্রবেশ বর্মনের স্ত্রী ববিতা বর্মন বলেন, মঙ্গলবার তার স্বামী প্রবেশ বর্মন চিড়া আনতে দোকানে গিয়েছিলেন, এ সময় একটি পালসার বাইক তাকে পেছন দিক থেকে ধাক্কা মেরে গুরুতর আহত করে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু কয়েক ঘন্টার পর সেখানে তার মৃত্যু ঘটে। বুধবার তার শেষকৃত্য সম্পন্ন হয়। বৃহস্পতিবার এলাকার জনগণ প্রবেশ বর্মনের মৃত্যুর জন্য তার বিধবা স্ত্রীর হাতে সরকারি সাহায্য বাবদ 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়ার দাবি জানিয়েছেন। তারপরে শুনলাম দুইজন ছেলে আমাদের গিয়া হয়েছে খাকি খাকি প্রবেশ কাকু করিয়া রয়েছে রাস্তা, যে আমি আইয়া দেখি পুরা একদম অবস্থা খারাপ, রক্ত ফক্ত করিয়া একদম মাথা থাকে রক্ত যায়, তার খান্ধা খান দুইটা থাকে রক্ত যায় করিয়া রয়েছে, পরে আমি উঠাইয়া রাখলাম, উঠাইয়া রাখিয়া তারপরে অ্যাম্বুলেন্স ডাকছে, অ্যাম্বুলেন্স ডাকবার সময় 8 ঘন্টা লাগছে, তারপরে অ্যাম্বুলেন্স আইসে আইয়া তারপরে তারে লইয়া গেছে। আমার তো ছেলে মেয়েও নাই, আমি একলা, আমার কে খাওয়াইতো, আমার ছেলে আমার জামাই আমার স্বামী আমার রুজি রোজগার করিয়া খাওয়াই, আমি আমার ব্যবস্থা কীটা কথাই আপনারা। আপনার ঘটনাটি ঘটেছে 26 তারিখ, ধরুন অনুমানিক 3:30 এইভাবেই হবে, 3:30-4 এই ধরনের হবে ওই সময়। উনি অ্যাকচুয়ালি কী হয়েছে, এখান থেকে প্রথম গিয়েছিলেন ওইখানে দোকান থেকে কিছু জিনিস আনার জন্য গ্রোসারি, তারপর আবার এসে আবার কী জিনিস ভুলে গিয়েছিলেন, আবার পুনরায় উনি গিয়ে যখন ফিরার পথে ওই একটা ওই আমরাঘাট দিক থেকে একটা বাইক নাম্বারটা আমি ভুলে গিয়েছি, AS11Y0399 একটা বাইক প্রচণ্ড দ্রুত গতিতে মানে স্পিড কি মানে ওইটা মানে বলে বোঝানো যাবে না, প্রচণ্ড স্পিডে এসে ধাক্কা দিয়ে মানে এই মানুষটাকে ফেলে দিল। তারপর তো এখানে সবাই দৌড়ঝাঁপ করে গিয়ে 108-কে কল করা হলো, তারপরে 108 এসে তারপরে শিলচর মেডিকেল কলেজে ওনাকে নিয়ে যায়। মুখ্যমন্ত্রীর কাছে নালিশ করে পাওনা টাকা ফিরিয়ে পেলেন বিজেপি সোনাই মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি আব্দুল করিম মজুমদার। মুখ্যমন্ত্রীর নির্দেশে 72 ঘন্টার ভেতরে কাছের পুলিশ সুপার নোমাল মাহাতো আব্দুল করিম মজুমদারকে টাকা পাইয়ে দিলেন। বৃহস্পতিবার সোনাই মণ্ডল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও পুলিশ সুপার নোমাল মাহাতোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আব্দুল করিম মজুমদার সহ সোনাই বিজেপি মণ্ডল সভাপতি ভজন সেন ও সংখ্যালঘু মোর্চার জেলা সহসভাপতি হামিদুল ইসলাম লস্কর। এদিন সাংবাদিক সম্মেলনে আব্দুল করিম মজুমদার বিস্তারিত তুলে ধরে বলেন, তিনি রাজনীতি করার পাশাপাশি একজন ব্যবসায়ীও। 2019 সালে আলিটিকর এলাকার বরবুহিয়া পদবীর এক ঠিকাদার তার দুটি এক্সকেভেটর ভাড়া নিয়েছিলেন। প্রায় 2 বছর এক্সকেভেটর দুটির ভাড়া দেওয়ার পর শেষের দিকে প্রায় 4 লক্ষ টাকা আটকে রেখেছিলেন ওই ঠিকাদার।
তিনি টাকাগুলো চাইলে তার হুমকির মুখে পড়েন। এরপর তিনি বাধ্য হয়ে থানায় এফআইআর করেন। এতে কোনো লাভ হয়নি। ওই ঠিকাদার ভাড়া না দেওয়ায় তিনি এক্সকেভেটরের লোনের কিস্তি দিতে নানা সমস্যার মুখে পড়েছিলেন। শেষে উপায় হিসেবে তিনি গত 8 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শিলচর বিজেপি কার্যালয়ে আসলে লিখিতভাবে বিষয়টি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। দুদিন আগে কাছের পুলিশ সুপার তাকে ফোন করে কার্যালয়ে ডাকেন। মজুমদার এসপিকে সব বিষয়টি খুলে বলেন। এরপর 72 ঘন্টার মধ্যে বুধবার তার হাতে উকিলের মারফতে 2 লক্ষ টাকা তুলে দেওয়া হয়। এতে তিনি খুশি হয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। ইংরেজি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জেলা অফিসে এসেছিলেন, তো উনি ওই দিন আব্দুল করিম মজুমদার ওনাকে ওনার যে অভিযোগ ছিল সেই অভিযোগপত্র তুলে দিয়েছিলেন এবং আমরা খুবই গর্ববোধ করি যে মুখ্যমন্ত্রী মহাশয় 15-16 দিনের মধ্যে পদক্ষেপটা নিয়েছেন। কাচারের এসপি নিকট সেই কমপ্লেন এসেছিল। কাচার এসপি 27 তারিখ গতকালকেও যে 3 দিন অর্থাৎ 24 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত উনি সেই টেকাটা গত 27 তারিখ আমাদের যে প্রাপক ছিলেন আব্দুল করিম মজুমদার ওনার হাতে তুলে দিয়েছেন। তো আমি সেই জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। তোর সঙ্গে কাছাড়ের এসপি মহোদয়কে যেহেতু উনি স্থানীয়ভাবে সেইটা সমাধান করে দিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে, তার জন্য এসপি মহোদয়কে আমি ধন্যবাদ জানাই। আমি আরেকটা জিনিস দেখতে পেরেছি, গত কয়েকদিন যখন শিলচরে এসেছিলেন মুখ্যমন্ত্রী, তো শরৎপল্লীতে সেভাবে একটা ঘটনা হয়েছিল যে গার ব্যাপারে একটা মহিলা দ্বারস্থ হয়েছিল। সেই মহিলারও মুখ্যমন্ত্রী মহোদয় অতি সত্বর সেই মহিলার ডোনরটা এসপির মাধ্যমে রিকভারি করে দিয়েছে। আমি অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে সুনয় মণ্ডলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই, গর্ববোধ। প্রশাসনের পরোক্ষ মদতে কি ঐতিহ্যবাহী গান্ধী মেলার গেটের সামনে চলছে বেপরোয়া জোয়ার একাধিক আসর? প্রশ্ন তুলল কাছাড় জেলা কংগ্রেস। এদিন অসম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সঞ্জীব রায় ও জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ সিনহা শহরের প্রকাশ্যে এহেন অপরাধমূলক কাজকর্মের তীব্র নিন্দা জানিয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি গান্ধী মেলায় এবছরীয় প্রদর্শনী না থাকার সমালোচনা করেন। শিলচরের গান্ধী মেলার ঐতিহ্যের অপব্যবহারে একটি চক্র সক্রিয় বলেও উদ্বেগ ব্যক্ত করেন তারা। গান্ধী মেলার গেটের দুপাশে একাধিক জুয়ার ঠেকা কে বা কার পরোক্ষ মদতে তার উপযুক্ত তদন্তের জোরালো দাবি জানান তারা। গান্ধী মেলার আশেপাশে যাতে কোনো ধরনের জুয়ার আসর বসতে দেওয়া না হয়, স্পেশালি যে স্ট্রাইক খেলাটি গেটের সম্মুখে আছে ওটা অতিসত্ত্বে তুলে দেওয়া হয়, নহতে আমরা কংগ্রেস কর্মীরা আমরা 24 ঘন্টা অপেক্ষা করব। এরপরে যদি আইন হাতে নিতে হয় আমরা আইন হাতে নেব, কারণ গান্ধীজির সম্মানটা আমরা কোনোভাবে অপমানিত হতে দেবো না। সাথে একটা ব্যাপার আছে, আমি বলি যেহেতু লেখা আছে গান্ধী মেলা ও প্রদর্শনী, প্রদর্শনীটা এর জন্য করা থাকতো আগের দিনে হতো যে গান্ধীজির ব্যাপারে অনেক কিছু তথ্যগুলো আমরা জানতে পারতাম সেই প্রদর্শনীর মাধ্যমে, খাদির ব্যাপারে হোক বা লাইফ স্টাইল হোক লাইফ কালচার হোক, কিন্তু সেটা ধীরে ধীরে আমরা দেখেছি বিলুপ্ত হয়ে গেছে, এখন আর প্রদর্শনী নেই। তা আমাদের একটা দাবি থাকলো জেলা প্রশাসনের কাছে বা গান্ধী মেলা আয়োজন কমিটির কাছে, এবার তো যা হয়েছে হয়ে গেছে, আগামীতে যখন গান্ধী মেলা আয়োজন করা হবে আমরা কংগ্রেস পক্ষ থেকে আমরা জোর দাবি রাখছি এবং আমরা সহযোগিতা করবো যাতে গান্ধী মেলা ওই প্রদর্শনীতে প্রদর্শনী জিনিসটা উঠে আসে, যাতে যারা গ্রাম অঞ্চল থেকে লোকরা আসে ওরা এসে কিছু শিক্ষাও নিয়ে যেতে পারে। শুধু গান্ধী মেলাটা তো বিভিন্ন মেলা হতেই থাকে, যে গান্ধীজির সাথে জড়িত আছে মেলাটা আমাদের একটা আবেগ আছে, বিশেষ করে কংগ্রেস কর্মী হিসাবে আমরা চাইবো যে স্বচ্ছভাবে গান্ধী মেলাটা আয়োজন হোক এবং প্রত্যেক মেলাতে প্রদর্শনীটা। বিগত দিনের দুর্নীতিবাজ নেতাদের ঘাঁটি বিজেপির সাম্যবাদ রাজনীতির মোক্ষম জবাব দিতে গণতন্ত্রে বিশ্বাসী কংগ্রেস দলকে পুনরুজ্জীবিত করতে আহ্বান করেন নেতা ডক্টর এম শান্তিকুমার সিংহ। বিজেপি সাম্প্রদায়িক বলে তৃণমূল ছেড়ে যোগ্য দল হিসেবে জাতীয় কংগ্রেস দল বেছে নিয়েছি বলে জানান সদ্য কংগ্রেসে যোগদানকারী নেতা ডক্টর এম শান্তিকুমার সিংহ। তিনি বলেন, সম্প্রতি মণিপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি চলাকালীন কেন্দ্র ও রাজ্য বিজেপি সরকারের নিষ্ক্রিয় ভূমিকাতেই ওই সরকারের ভাবমূর্তি স্পষ্ট। 26-এর মধ্যেই কংগ্রেসের শক্তিশালী অবস্থান গড়ে তোলার লক্ষ্য মাথায় রেখে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। তাছাড়া বর্তমান জেলা তৃণমূল কংগ্রেস অভিভাবকহীন বলে উদ্বেগ ব্যক্ত করেন তিনি। এবং যেখানে আমি সাম্যের অধিকার নিয়ে কথা বলি, সেই ক্ষেত্রে আমি দেখেছি মণিপুরের উদাহরণটা আপনাদেরকে দিতে চাই। মণিপুরের
ক্ষেত্রে যেখানে মণিপুরে বিজেপি সরকার রয়েছে, কেন্দ্রীয় মণিপুরের সরকার রয়েছে, একটি ইস্যু দুই সম্প্রদায়ের মধ্যে বিষ বাষ্প সরিয়ে বিজেপি কি খেলা খেলতে চাইছে। ওরা চাইলে একদিনে সেটা বন্ধ করতে পারত, কিন্তু আজকে 9-10 মাস যাবত মণিপুরের মধ্যে হিংসার স্রোত বইছে। অগ্নিগর্ভ মণিপুরে মোদি একদিনও গেলেন না, একদিনও মোদি গিয়ে সেইখানে যে গেলেন না, উনি বিভিন্ন পৃথিবীর প্রান্তে গিয়ে ঘুরতে পারে, হোলিদে মানাতে পারে, কিন্তু মণিপুরের লোক কি মানুষ নয়? এর জন্য আজকের দিনে আপনারা জ্বলন্ত এক্সাম্পল পেয়েছেন যে মোদি মানুষকে ভালো পায় না। এর জন্য মণিপুর একটা এক্সাম্পল হয়ে থাকবে। এইখানে 200 থেকে মণিপুরি লোক মরে গেছে, কুকিরাও অনেক মেরেছে, কিন্তু কুকি হোক বা মণিপুরি হোক সবাই তো দেশের নাগরিক, তাদেরকে সেই সাম্যের অধিকার ওরা কেন দিতে পারতেছে না? তাই এই সব সাম্প্রদায়িক দলকে আমি উৎখাত করার জন্য কংগ্রেস দল যেভাবে উঠে পড়ে লেগেছে, আমাদের রাহুল গান্ধী আমাদের যুব নেতা, তাই উনার হাতকে শক্ত করার জন্য এবং আমাদের শিলচর কেন্দ্রের প্রার্থী এবং করিমগঞ্জ কেন্দ্রের প্রার্থীর হাতকে শক্ত করার জন্য আমি কংগ্রেস দল 3 এপ্রিল মনোনয়ন জমা দেবেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা। এদিন সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ একঝাঁক বিজেপি নেতা। 3 এপ্রিল করিমগঞ্জ কলেজের মাঠে 25,000 কার্যকর্তাদের সম্মেলনে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। সোমবার করিমগঞ্জ জেলা বিজেপি কার্যালয়ের সাংবাদিক সম্মেলনে একথা জানান জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। বলেন, কলেজের মাঠকে ব্যবহারের জন্য জেলা আয়ুক্তের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেন, মনোনয়নপত্রে জমা দেওয়ার সময় যাতে শহরের জনগণের সমস্যা না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখা হবে। সম্মেলনে উপস্থিত থাকবেন করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার কার্যকর্তাগণ। আগামী 3 তারিখ করিমগঞ্জে করিমগঞ্জ লোকসভা সমষ্টির বিজেপি মনোনীত প্রার্থী শ্রী কৃপানাথ মালা মহোদয় উনি মনোনয়ন দাখিল করবেন। আর এই মনোনয়ন দাখিল পর্বকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি এক কার্যকর্তা সমাবেশ করবে। আমরা ইতিমধ্যে ঠিক করেছি, আমরা করিমগঞ্জের জেলা আয়ুক্ত মহোদয়ের সঙ্গে আলোচনা হয়েছে, করিমগঞ্জ কলেজের খেলার মাঠে দলের কার্যকর্তাদেরকে নিয়ে এবং দলের সমানুদায়ীদেরকে নিয়ে এক সমাবেশ হবে। আর এই সমাবেশে মুখ্য বক্তা হিসাবে আর এই মনোনয়ন দাখিল করবে মুখ্য কেন্দ্রবিন্দু হিসাবে উপস্থিত থাকবেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। ক্যান্সার হাসপাতালে হুইলচেয়ার ও ম্যাট্রেস তুলে দিল সংগঠন খোঁজ। সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন খোঁজের তরফে বুধবার কাছার ক্যান্সার হাসপাতালে থাকা রোগীদের জন্য হুইলচেয়ার ও ম্যাট্রেস তুলে দেওয়া হয়। এছাড়াও সংগঠনের হৃদয়ের তরফে এদিন ইফতার করানোর জন্য 5,000 টাকা প্রদান করল সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন খোঁজকে। এদিন খোঁজের তরফে সভাপতি ডক্টর এম মাসুম, সদর লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা খোঁজের পক্ষ থেকে এই সামান্য অনুদান যেটা হৃদয় এনজিও যে এনজিও ওনারা আমাদেরকে ওটা দিয়েছেন, আমরা যে ইফতার পার্টি করছি সেটার জন্য ওনারা সেই অনুদান দিয়েছেন, আমরা অত্যন্ত আনন্দের সহিত সেটা গ্রহণ করলাম এবং তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করলাম। অর্গানাইজেশন মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আজকে হৃদয়ের পক্ষ থেকে ইফতারের জন্য যে টাকা দেওয়া হয়েছে, টাকার অ্যামাউন্টটা বড় নয়, সবচেয়ে বড় জিনিস হল যে তাদের উদ্দেশ্যটা মহৎ এবং মানসিকতাটা মহৎ। আমি আশা করব ভবিষ্যতেও হৃদয় এমনি মানুষের সেবার জন্য এগিয়ে যাবে। সুস্থ আছেই, যৌথভাবে ওরা মানুষের সেবার জন্য সবসময় এগিয়ে যাবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি দুই অর্গানাইজেশনের সদস্যরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। ধন্যবাদ হৃদয়ের সদস্যরা আজকে এখানে এসেছেন। এখানে এসে খুচ ক্রিয়া সাংস্কৃতিক সংস্থার হাতে কিছু অর্থ দিয়ে সাহায্য করেছেন। আমরা প্রতিদিন ইফতার যেটা করি, করাই মানুষকে, সেটার জন্য সাহায্য করাতে আমরা ধন্যবাদ জানাই। হৃদয় সবসময় সামাজিক কাজের সঙ্গে জড়িত আছে এবং হৃদয় আমাদেরকে যে সহযোগিতা হাত পাড়িয়েছে তার জন্য আমরা ওদের কথা সবসময় মনে রাখবো। ধন্যবাদ।
প্রতিবছরের ন্যায় এবারও দারুল কিরাত লতিফিয়া উজানগ্রাম শাখা কেন্দ্রে পবিত্র বদর দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এদিন দুপুর দুটা থেকে কার্যসূচি অনুযায়ী পবিত্র বদর দিবসের তাৎপর্য নিয়ে বিশেষ বক্তব্য রাখেন দারুল কিরাত লতিফিয়া উজানগ্রাম শাখা কেন্দ্রের প্রধান কারি মৌলানা দিলবার হোসেন বরভুইয়া, সহকারী কারি মৌলানা করিমউদ্দিন লস্কর। সংক্ষিপ্ত সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন করিমগঞ্জের প্রাক্তন সাংসদ তথা শিলচর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস, শিলচর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল আলম লস্কর, দারুল কিরাত লতিফিয়া উজানগ্রাম শাখা কেন্দ্রের সভাপতি প্রাক্তন শিক্ষক আব্দুল মুতলব বরভুইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন দারুল কিরাত লতিফিয়া উজানগ্রাম শাখা কেন্দ্রের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ বর লস্কর। এদিন উপস্থিত ছিলেন উত্তর বরখলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বরভুইয়া, শিলচর জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সালেহ আহমেদ লস্কর, শিলচর জেলা কংগ্রেসের সম্পাদক দিদার হোসেন লস্কর, মৌলানা আমিনুল ইসলাম, নজমুল হক বরভুইয়া, মাইনুর হোসেন বরভুইয়া, এবাদুর রহমান বরভুইয়া, মোস্তাক আহমেদ বর লস্কর, জয়নুল হক বরভুইয়া প্রমুখ। এদিন সুন্দর সুষ্ঠুভাবে ইফতার মাহফিল সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা। আমি শিলচর কেন্দ্রে প্রার্থী হয়েছি, আমি এটা ঐক্যের বার্তা নিয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমি চলতে চাই। আমি বিগত দিনে আমি কর্মী যে সাংসদ ছিলাম, আপনাদের আত্মীয় স্বজন আছেন, সেখানে সিরিজাব ছিল এবং আপনাদের মতো ভাইয়েরা আমাকে ভোট দিয়ে, বিপুল ভোট দিয়ে লোকসভায় পাঠিয়েছিলেন এবং আমার যে সঙ্গে চলা ফের আমি অত্যন্ত একদম সাধারণ লোক। আমি নিজেকে কোনোদিন নেতা হিসাবে ভাবি না, আমি সেবক হিসাবে ভাবি। আগামী দিনে এই যে ত্যাগের মাস, এই ত্যাগের মাসে আমি এটাই কামনা করব আল্লাহ তাআলার কাছে বা পরম পিতা দেব ভগবান, আমরা যারা হিন্দু মানুষ যেন আমরা সবাই সম্মিলিতভাবে এই দেশকে নিয়ে, সবাইকে নিয়ে একটা সুন্দর সমাজ গঠন করে আগামী দিনে চলতে পারি। আজকের এই দোয়া মাহফিলে আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখছি না, আমরা আপনাদের দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। রাজ্যে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনকে কেন্দ্র করে কাছাড় জেলায় বিজ্ঞপ্তি জারি করল। আশ্রম রোডে মারপিট, দলবদ্ধ আক্রমণের শিকার হন এক অন্তঃসত্ত্বা মহিলা সহ তিনজন। বাইকের ধাক্কায় প্রাণ হারালেন প্রবেশ বর্মন নামের এক ব্যক্তি, সরকারি সহায়তার দাবি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।